সুন্দর আলহামদুলিল্লাহ বদর ভাই সব কোথা পাইয়া গেছে, আর দিনের বাস করিয়া আর দিন দে খেলা মারিয়া দূরই খেদাইয়া দেওয়া, কিন্তু দিনের বাজ না। সব থেকে বড় এশার নামাজ রাত 10টা হয়ে গেছে, আবু এশার নামাজও হয়েছে। ওয়াজ বড় নি না নামাজ বড়? সারা ওয়াজ তো করা হয় না, মাজুর লাগে, আর নামাজও যদি হয় না তো ওয়াজ কি? এর লাগে আমি যেন যাই, পহিলা শর্ত রাখি অব্বল বক্ত এশার নামাজ পড়ে দিব। ওয়াজের দিন পহিলা নম্বর কাম অব্বল বক্ত এশার নামাজ পড়ে দিব, যেটা নামাজ ঠেলানি লাগে না। এরপরে তোমার মর্জি আছে, যত লম্বা ফারো তোমার ওয়াজ করতে থাকো। আইজোলাও হালত হয়েছে, এখন পর্যন্ত এশার নামাজ নাই। বদর ভাই লম্বা ওয়াজ পড়লে তাইনও নামাজ পড়িয়া আইছে, আমিও নামাজ পড়িয়া আইছি, আর বাকি সারা মানুষের কি হালত? আমার দায়িত্ব আর জিম্মেদারি হইল নিজের লাগি না, সারা কম সারা উম্মত লইয়া এক লোকের সারার দায়িত্ব। আমরা নামাজ পড়ে রই গেছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসলা জেনারেল জিয়াউল হক সাহেব মরহুম, বহুত আগে ভুট্টুরে ফাঁসি দিছিলা, আর তাই প্রেসিডেন্ট হয়েছিল ফৌজি মানুষ, ফৌজি জেনারেল, কিন্তু বেচারা বেটা দাঁড়িয়ে আসি না, তাহাজ্জুদ গুজার মানুষ আছে। আর যত বড় মিটিং হোক তার সামনে ঘড়ি লটকাই থাকত, নামাজের টাইম হইলে মিটিং মিটিং ওর জায়গা, এখন আল্লাহর ডাক আইছে, আল্লাহর ডাক আইছে, আল্লাহর লাগে যাইতাম, আল্লাহর লাগে যাইতাম। এর লাগে আমরা পহিলা বুনিয়াদি কাম নামাজ। আমি 5-7 মিনিট 1 মাস মাতিয়া উঠি যাইবো, আজান দিবা, নামাজ পড়বা, আর এর বাদে বাকি কামটা করেন জানি। এখন লম্বা ওয়াজের সময় নাই, আমি যেন যাই আইসাই ওয়াজ থাকি, মানুষে কিছু লইয়া যায় না, হর জায়গা লাস্টে আমি কিছু সুন্নাত বয়ান করিয়া যাই, যেগর উপরে মানুষে অমল করত। আপনাইন্তরে কিছু সুন্নাত হিকাইয়া যাইমো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, যে মানুষটা উম্মতের ফিতনা ফাসাদের জামানা, যে জামানাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মরি যাইব, এই জামানা যদি কোনো মানুষের সুন্নত জিন্দা করে, মুর্দা সুন্নত রে জিন্দা করে, তাহে 100 শহীদর সবাব পাই, একটা সুন্নত জিন্দা করে। এর লাগি আমরা বুজুর্গানে দিনের ভিতরে হযরত মাওলানা আবরারুল হক সাহেব হরদোই রহমতুল্লাহ, মাওলানা আবরারুল হক সাহেব হরদোই রহমতুল্লাহ আলাইহ, তাই খুব সুন্নত বয়ান করতো, তার নামও আসিল মহিউ সুন্না, সুন্নত জিন্দা করতো, মুর্দা সুন্না। আমিও আপনার তাই কই শোন, তিনটা সুন্নত ওলা আছে, যদি কোনো মানুষ এই তিনটা সুন্নত রূপে আমল করে, তা বাকি সুন্নত রূপে আমল করা তার লাগি সহজ হয়ে যাবে। 1 নম্বর সুন্না সবকত বিসালাম, সালামর ভিতরে আগ বাড়িয়া সালাম করা, আগুয়াইয়া পহিলা আমি সালাম করতাম, আমি সালাম করতাম। আমরা মেজাজ হইল আমরা উফেক্কা থাকি, আমি মুহাদ্দিস সাহেব যাইয়া আলিম সাহেব মানুষে আমারে সালাম করতাম, এগো শয়তানি ধোকা। নবীর তরিকা হইল মুহাদ্দিস বেটা আগে সালাম করত, আমি আগে সালাম করতাম, আপনার তোরে সালাম করছি না, আগে সালাম করত। দুদিন আগে নীলবাগান হাফজিয়া মাদ্রাসা আমি ওয়াজও বইছি, সালাম করলাম, দু তিনটা কিছু মানুষের উত্তর দিলা, কিছু দিলা না, ও 1 ঘন্টা 1.5 ঘন্টা খালি সালামের উপরে বাজ করছে, মানুষের সালাম বুঝাইছে, সালাম কি জিনিস। এর লাগে 1 নম্বর সুন্নাত হইল আগ বাড়িয়া সালাম করা, পহিলা সালাম করা, অন্য সালামের উপেক্ষা থাকা না, আমি সালাম করতাম, সবকত বিসালাম, ছোটরেও সালাম করতাম, বড়েরও সালাম করতাম। হাদিস শরীফ আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ইযা সাল্লামা সাল্লামা সালাসান, 3 বার সালাম করতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম করতা, নবীর জামানাত সবটাকি বড় নবী আসলা নি না সাহাবী বড় আসলা? নবী বড় আসলা, সাহাবি তো হুরু, আর নবী সালাম কররা, এর মতলব যেটা বড় হুরুরে সালাম কর, বড় হুরুরে সালাম কর। আমরা রই তো কে বড় হরুরেও সালাম করতাম, বড়রেও সালাম করতাম, দিও জনরে সালাম করতাম।
द्रोहिता की पहला सलाम, अस्सलाम वालेकुम रहमतुल्लाह बरकातहू, अस्सलाम वालेकुम रहमतुल्लाह बरकातहू। जब हमेशा आप द्रोहिता की अपने सलाम करने वाला बनबा तो इंशाल्लाह किसो दिन फोरे फोरुता देख ले अपनारे द्रोहिता की सलाम करे। आमी जदि सलाम करे तो हुजूरे सलाम करी ली, हुजूरे सलाम करी ली। तो पहला सुन्नत होइलो सबकत भी सलाम, सलाम और भीतर मुसाबका आगे बढ़ा, आज बढ़िया सलाम करवा फरमा तो सभी इंशाल्लाह। और सलाम पूरा अस्सलाम वालेकुम रहमतुल्लाह व बरकातहू, तीन टा दुआ अस्सलाम वालेकुम रहमतुल्लाह व बरकातहू। अल्लाह सलामती अपना रूपरे नाजिल हो, अल्लाह रहमत अपना रूपरे नाजिल हो, अल्लाह बरकत अपना रूपरे नाजिल हो। बरकत आइले थोड़ा जिनिस बहुत हो जाए, जिंदगी भीतर बरकत, औलादुर भीतर बरकत, मालुर भीतर बरकत। कलकत्ता मौलाना ताहिर साहब रहमतुल्लाह अलैह, मस्कंडी हुजूर और समान असला मदनी रहमतुल्लाह अलैह खलीफा मौलाना ताहिर साहब रहमतुल्लाह अलैह कोई था बाबा को कसरत और सवाल करियो ना, बरकत और सवाल करियो अल्लाह खासे खूब बेशीर सवाल करियो ना, अल्लाह मारे बेशी देव अल्लाह खासे सवाल करियो, अल्लाह जा दीसो एर भीतरे बरकत दियो, बरकत और सवाल करियो, कसरत और सवाल करियो। एक मानुष और 1 लाख टका वेतन आस, हाँ 2 मास वेतन फाई से और खबर फाइल होते मार कैंसर हुई गई 10 लाख टेखा लागे, एन 2 लाख वेतन काम तो खुलार ना माटी बेसा लागे। और एक मुल्ला बेटा मस्जिदों 5,000 टेखार ऊपर मामती पड़े, तार बाड़ी को बीमार फरसे ना तार 5,000 टेखार भीतर बादशाही करिया जाए, बरकत हुई गई 5,000 भीतर बरकत आ 1 लाख भीतर बरकत ना। एर लगे मौलाना ताहिर साहब रहमतुल्लाह अलैह कहिला कसरत का सवाल मत करो, बरकत का सवाल करो, अल्लाह से बरकत खोजियो, अल्लाह हमारी जिंदगी भीतर बरकत दे, मालुर भीतर औलादुर भीतर अमलुर भीतर हर जिनिस रूपरे भीतर अल्लाह ताला बरकत दे। कोनो गरीब मानुष जदि डेली भाई जे कोनो मानुष बाड़ीत हमाइते समय जोरे जदि कहे अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू ते एई बाड़ीर भीतर गरीबी कोनो दिन आइतो ना, एई बाड़ीर मानुष कोनो दिन उपास थाकतो ना, अल्लाह गैबी मदद करो। हर मानुष अमल करी ले अमार बाड़ी तमी हमाइते मानुष थाकुक ना थाकुक जोरे सलाम करबा अस्सलामु अलैकुम व रहमतुल्लाह व बरकातहू, निजर हुरुतारे हिकाइबा बाड़ी थामाइते जोरे सलाम इंशाल्लाह ए बाड़ीर भीतरे गरीबी कोनो दिन आइतो ना। तो पहला सुन्नत किता होइलो सबकत बिस सलाम, आगे सलाम करो फरमा तो सबे इंशाल्लाह अमल जारी होइबे। तो 2 नंबर सुन्नत होइलो ऊंचा जगह उठते समय अल्लाहु अकबर अल्लाहु अकबर, लामते समय सुभान अल्लाह सुभान अल्लाह, समान जगह ऊपर चलते समय ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह, उठते समय अल्लाहु अकबर, लामते समय सुभान अल्लाह, समान जगह चलते समय ला इलाहा इल्लल्लाह। वो स्टेज बनाई सुन स्टेज ऊपर उठी लम 1 सीढ़ी 2 सीढ़ी 3 सीढ़ी, उठते समय अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर, लामते समय सुभान अल्लाह सुभान अल्लाह। मस्जिदों हम आई बा मस्जिदों सीढ़ी ऐसे 2 3 टा, उठते समय अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाह अकबर, लामते समय सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह। गाड़ी उठिला ऊंचा जगह उठित रहा अल्लाह अकबर अल्लाह अकबर, लामते समय सुभान अल्लाह सुभान अल्लाह। सातो उठित रहा अल्लाह अकबर अल्लाह अकबर, पहाड़ों ऊपर गाड़ी लिया जाए रहा बासे जाए रहा अपना बास अपना गाड़ी पहाड़ों ऊपर उठे, ऐ समय अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाह अकबर, लामते समय सुभान अल्लाह सुभान अल्लाह, असमान जगह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ता अपनार नाम जिकिर करने वाला बंदर भीतर लिखा है वो 24 घंटा जिकिर करने वाला। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम और फसलत आसिल माई आयशा रजी अल्लाह तआला ने पवित्रा सब समय अल्लाह तआला जिकिर करता, सब समय अल्लाह तआला जिकिर करता। हमरा जदि गो अमल करी उठते समय अल्लाहू अकबर, लामते समय सुभान अल्लाह, समान जमीन और ऊपर चलते समय ला इलाहा इल्लल्लाह, ये तीनों का अमल जदि करी तो नबी रे सुन्नत आइलो के सब समय अल्लाह जिक्र करने वाला भीतरे हमार नाम लिखा हो। आमी कोई बायजीद बुस्तामी रहमतुल्लाह अलैह साहतान सत्रो खोले कोइला एखन अल्लाह ताला हमारी याद करता, अल्लाह हमारी याद करता सारा कोइला हुजूर अपने किला बुझ पाइला के अल्लाह अपने याद करता कोइला, आमी कसम खाइया भैयार के अल्लाह हमारी याद करे, हमार अल्लाह हमारी याद करे कोइला हुजूर अपने तो कोनो नबी ना है अपना खासे खबर किला आइलो के अल्लाह अपने याद करे किला जानना कोइला अल्लाह कुरानो होइस फद कुरूनी अद कुरकुम
তুমি আমারে ইয়াদ করো, আমি তোমারে ইয়াদ করো। আমি যখন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়িয়া আমি আমার আল্লাহরে ইয়াদ করিয়া, তা আল্লাহ খুদ কইছেন তুমি আমারে ইয়াদ করলে আমি তোমারে ইয়াদ করো। আমার আল্লাহ আমারে ইয়াদ কররা নাকি? হ্যাঁ, কথা হাসানি না মিসা। আমরা আল্লাহর জিকির ফাউরি লাইছি, আল্লাহর জিকির করি না আল্লাহ আপনারে ফাউরি। যদি আমরা আল্লাহর ইয়াদ রাখি আল্লাহ আমরারে ইয়াদ রাখি। আমরা আল্লাহরে ফাউরি লাইছি আল্লাহ আমরারে ফাউরি লাইছে, মুসিবত বালা সবকিছু আমাদের উপরে আ। দুই নম্বর সুন্নাত হিকাইয়া দিলাম, কিতাব উঠতে সময়, নামতে সময়, সমান জমিনের উপরে চলতে সময় লা ইলাহা ইল্লাল্লাহ। আমার লইব তো ইনশাআল্লাহ, কুরআন আদত নাই এর লাগি বহু সময় ফাউরি লাইবা বলি দেব, কিন্তু যেবেলা ইয়াদ পড়বো বহু সময় আমল করতে করতে আবার ইনশাআল্লাহ আদত বানি যাইব। তিন নম্বর সুন্নাত হইল হর বালা সুন্দর খাম বালা খাম ডাইন সাইড দিয়া হইত, হর ঘটিয়া খাম নিচ দরজার খাম এগো বাউ সাইড দিয়া হইত। নবী সাল্লাহ সাল্লাম ওর আদত আসল কানা যে হইব তাইয়ামুন ফি কুল্লি শাই, হর বালা খামর ভিতরে ডাইন সাইড রে পছন্দ করতা, আত্মা তানাউল বা তরজ্জুল। সিরুনি যদি করতা তা ডাইন সাইড ওর দাড়ি আগে, ডাইন সাইড ওর মাথার আগে, বাউ সাইড বাদে। মিসওয়াক করতা ডাইন সাইড ওর দাঁতও আগে, বাউ সাইড ও বাদে। হর বালা খাম তার নবী সাল্লাহ সাল্লাম ডাইন সাইড জুতা ফেন দিতা, ডাইন ডাইন ফইলা জুতা ফেন দিতা। এখন কাপড় পেনা জুতা ফেন্দা সুইটার ফেন্দা লুঙ্গি পায়জামা ফেন্দা এগুলো বালা খাম নি না বুড়া খাম, বালা খাম। তো কুর্তা ফেন দিতে সময় পহিলা কোন হাত লাগাইতাম? ডাইন হাত। পায়জামা ফেনতে সময় ডাইন পাও, জুতা স্যান্ডেল ফেনতে সময় মোজা ফেনতে সময় ডাইন পাও। আর খোলাটা নেংটা ওয়াটা খারাপ খাম, তো খোলতে সময় পহিলা কোন হাত বাহির করতাম? বাউ হাত। পায়জামা জুতা খুলতে সময় বাউ পা। মসজিদ আল্লাহ তালার সবটা কি সুন্দর জায়গা, মসজিদ ও হামাইতে কোন পাও পয়লা দিতাম? ডাইন পাও। আর মসজিদটা কি বাহির হইতে সময় বাউ পাও। লেট্রিন হইলে না পাক জায়গা, হিনো হামাইতে সময় পয়লা কোন পাও রাখতাম? বাওয়া পাও। আর বাহির হইতে সময় ডাইন পাও। নিজের গোরর ভিতরে হামাইলাম, ক্লাস রুম ও হামাইলাম বালা জায়গা, হিনো পয়লা কোন পাও দিতাম? ডাইন পাও। আর ক্লাসটা কি বাহির হইলাম? বায়া পা। হর বালা খামটা ডাইন সাইড দিয়া। বেশিরভাগ মানুষ দেখবা আইজকাল চা খাইতে বায়া হাত কপ দিয়া খার। আরে ভাই, বায়া হাত গু দইবার লাগি আছে, গু আর মুখ দইবার লাগি বায়া হাত। ওগো দিয়া চা খাইতাম ইয়া পানি খাইতাম, চা পানি খাইতে কোন হাত দিয়া খাইতাম? ডাইন হাত দিয়া খাইতাম। বিস্কুট কোন হাত দিয়া খাইতাম? ডাইন হাত দিয়া। হ্যাঁ, আর ঘড়ি ফেন দিলে সুন্দর লাগে না বুড়া লাগে? সুন্দর লাগে। তা কোন হাতো ঘড়ি ফেন দিতাম? মানুষে ফেন দইব কোন হাতো? এগো সহি নি সন্না তৈল। এখন তাকে কোন হাতো গড়ি ফেন দিতাম? ডাইনা। আর বেটি বিয়া করিয়া আনছই, আর নাকর ভিতরে সোনার ফুল লাগাইলে সুন্দর লাগে নি না খারাপ লাগে? আর নাকর ফুল কোন সাইডে? ডাইন সাইডে নি না বাম সাইডে? সুন্দর খাম বালা খাম এগো কোন সাইডে হইতো? ডাইন সাইডে। আর বাড়ির যে কাহিনী জানে যে ফুল কোন নাকর লাগাইলে আছে, বাম সাইডে নি না ডাইন সাইডে? হর বালা খাম হর সুন্দর কাম ওগো ডাইন সাইড দিয়া হইত, আর হর ঘটিয়া দরজার কাম খারাপ কাম ওটা বাউ সাইড দিয়া হইত। করবা তো ইনশাআল্লাহ তাআলা। এই তিন সুন্নাত কইলাম। পহিলা সুন্নাত কিতা কইলাম? আগ বাড়িয়া সালাম করা। দুই নম্বর সুন্নাত উঠতে সময় আল্লাহ আল্লাহু আকবার, নামতে সময় আসমান জাগা লা ইলাহা ইল্লাল্লাহ। আর তিন নম্বর সুন্নাত কইলাম হর বালা খামটা ডাইন সাইড দিয়া, হর খারাপ খামটা বাউ সাইড দিয়া। আমার লইব তো ইনশাল্লাহ। আমার ওস্তাদ নিজ তানে সবক ক্লাস থাকি আইলা, খানি খাওয়াইয়া, কারণ কুর্তা খলিয়ার আরাম করবার লাগে, খোলতে সময় আমি ডাইন হাত পয়লা বাহির করিলাম। আমার সর দিলা একটা পয়লা, নালায়ক গাধা সুয়ার কমবখত, তুমি দৌরা হাদিস পড়ো বুখারি পড়তে আসো আর আবু পর্যন্ত তোমার সুন্নত ইয়াদ নাই, আমার খাবার ফেন্দা ফেন্দাইলা। এর বাদে কইলা আবার বাহির করো, এখন বাম হাত হইলা বাহির করলাম। বলে ও গইস 40-48 বরস আগে আমার ফিটিসলা আগালি আইসলা, এখন পর্যন্ত ওকে মনে আছে। এর লাগি এখন তাকে আমরা এই সুন্নাত উপরে তিনটা সুন্নাত রূপে যদি আমল করি তা ইনশাআল্লাহ তালা বাকি সুন্নাত রূপে আমল করা সহজ হয়ে যাইব। ও ওয়াজ থাকি আজকে তিনটা সুন্নাত লইয়া যাইবা আর সবে আমল করবা, বাড়ির ভিতরে হামাইতে সময় খুব জোরে কইবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ বাড়ির ভিতরে সালামতি রহমত বরকত আইব, দুঃখ বিমারি যাইব। আল্লাহ আমাদের তৌফিক দেবে, একটা দোয়া করে নিই।
अलहमदुल्ला।